নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানে আপনাদের সামনে কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিয়েছি সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। তো চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। আজ কলকাতার উচ্চ আদালতে চার অভিযুক্তের জামিন হলো না। চার অভিযুক্ত মানে আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই আপনাদের মনেও আছে যে আজকে একটা হিয়ারিংয়ের ব্যাপার ছিল হাইকোর্টে। কোন কেস? ঘুষ খাওয়ার মামলা। সেই ঘুষ খাওয়ার মামলায় চারজন অভিযুক্ত আছেন। এবার আমি খুলে বলি, নারদ কেস, নারদ কাণ্ড। সেই নারদ কাণ্ডে চারজন অভিযুক্ত অর্থাৎ ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি চারজনকে গৃহবন্দী থাকার আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রায় বেরিয়েছিল আর কি, আদেশ না রায়। তো সেই রায়ের পরে আবার আজকেও শুনানি ছিল, কারণ সেই রায়ের জন্য আবার গিয়েছিল জামিন করানোর জন্য আর কি, গৃহবন্দী থাকা যাবে না। তো এই চারজন অভিযুক্তের হয়ে বিভিন্ন আইনজীবী নেমেছিলেন, তারা বিভিন্নভাবে সওয়াল করেছেন। মনুসিংবি, অভিষেক মনুসিংবি, যিনি বহিরাগত নন, বাংলার বাইরে থেকে এসেছেন, কিন্তু তিনি বহিরাগত নন, কারণ তিনি তৃণমূলের কাজে এসেছেন। যাই হোক, তো তিনি এসছেন এবং তিনিও বক্তব্য রেখেছেন, মানে তিনি তার ভাষণ দিয়েছেন আর কি, মানে গিয়ে বিচারপতির সামনে গিয়ে বলেছেন। তো সব কিছুই হয়েছে, কিন্তু তার মধ্যে একটা জিনিস সেটা উঠে এসেছে, সেটা হচ্ছে আজও কিছু হয়নি, শুনানি আবার আগামীকাল হবে। আগামীকালকে বেল পেয়ে যাবেন? অনেকে অনেক রকম কথা বলছেন, বেল পেয়ে যাবেন, বেল পাওয়া জায়গা আছে, বেল গ্রাউন্ড আছে, অমুক তমুক হ্যান ত্যান। যাই হোক, সে প্রসঙ্গে পরে আসছি। আগে বলে যেটা, সেটা হচ্ছে এই চার অভিযুক্ত, এই চার অভিযুক্তর হয়ে সওয়াল জবাব করার তার মধ্যে একটা বড় অংশ ছিল ফিরহাদ হাকিমকে নিয়ে, যে ফিরহাদ হাকিমের মতো একজন মন্ত্রী যিনি এইরকম একটা সময়তে যে আমফানের ইয়াসের মতো ভূমিকা যেখানে হলো এত লণ্ডভণ্ড, সেখানে তিনি কাজ করতে পারলেন না, এরকম একটা পরিস্থিতি, তিনি কাজ করতে পারছেন না, বাইরে বেরোতে পারছেন না, এটা নিয়ে বলেছিলেন। সেখানে মহামান্য বিচারপতি তারা বলেছেন যে, তাদের মধ্যে একজন বলেছেন যে আমরাও তো গৃহবন্দী আছি, সবাই তো লকডাউনের মধ্যে কার্যত গৃহবন্দী হয়ে আছি, বাস্তব সত্যি তো সেরকম জায়গা দাঁড়িয়ে। তিনিও বলেছেন যে এই বিষয়টা নিয়ে এবার আলোচনা হবে, এবং সিবিআই যিনি সলিসিটর জেনারেল যিনি রয়েছেন, তো সলিসিটর জেনারেল তিনি বলেছেন যে বিষয়টা নিয়ে, অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে এই অ্যারেস্টটা লিগালটা ইল্লিগাল, সেটা নিয়ে তারা মামলা করতেই পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি চায় তো মামলা করতেই পারে, এটা লিগাল না ইল্লিগাল সেটা নিয়ে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এই চার অভিযুক্তকে, মানে যেভাবে চার অভিযুক্তের জন্য লোকজন নেমেছিল, যেটা নিয়ে সবাই বলেছেন যে এটা নাবতেই পারে, কারণ একজন বড় কেউ এলে নাবতেই পারে, তার সঙ্গে অন্যান্য রাজ্যেও এরকম দেখা গেছে উদাহরণ, যে অন্য কোনো নেতাকে ধরলে সেখানে অনেকে গেছেন, যেমন জয়ললিতার নামটা এসছে, অনেক কিছু এসছে বিভিন্ন সময়, তো সেরকম সবাই নাবতে পারে, নাবেন হয়তো, কিন্তু এই রাজ্যে দেখা যাচ্ছে কোনো কিছু হলেই চট করে মুখ্যমন্ত্রী নেমে যাচ্ছে এবং তার সাথে লোকজন নাবছে। হ্যাঁ, রাজীব কুমার থেকে শুরু হয়েছে, মদন মিত্র থেকে শুরু করে সবাই, যেই অ্যারেস্ট হচ্ছে তখনই নেমে পড়ছেন, যারই নাম আসছে তখনই সব নেমে পড়ছেন। যাই হোক, এসব দেখা আমাদের। এবার যেটা নতুন দেখলাম সেটা সিবিআইকে একদম দপ্তরে চলে যাওয়া, গিয়ে সেখানে বসে থাকা এবং সিবিআই দপ্তর ঘেরাও করা। এ প্রসঙ্গে সলিসিটর জেনারেল আজকে একটা উক্তি দিয়েছেন, খুব সুন্দর বলেছেন। তিনি বলেছেন যদি এরকম হতে থাকে তাহলে আগামী দিনে কোনো গ্যাংস্টারকে ধরলে তার হেঞ্চম্যান যারা আছেন তারাও সিবিআইয়ের উপর চাপ বাড়াবে, এটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। যদি এটা যদি চলতে থাকে, যদি এটাকে এইভাবে দেখা হয়, আমি জানি না, আমি আইন আদালতের ঊর্ধ্বে তো আমরা কেউই নই, আইন আদালতের উপরে সম্পূর্ণ ভরসা আছে। দেখুন, আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আম পিপল, কী বলে, আম পাবলিক, আম আদমি, আম আদমি পার্টি নয়, আম আদমি, সাধারণ মানুষ, আমরা কি চাই? দোষীর সাজা হোক, প্রকাশ্যে ঘুষ খাওয়া যদি অপরাধ না হয় তাহলে প্রকাশ্যে অন্য কিছু করাও তো অপরাধ হবে না। তাহলে আমার আপনার মনেও তো আসবে যে ঘুষ খেলে বেল পাওয়া যায়, আসবে না? অপরাধ করলে অপরাধে যদি সঙ্গে সঙ্গে বেল পাওয়া যায়, চট করে বেল পেয়ে গেল, তাহলে একটা চিন্তা এসে যায় যে আরে এরা তো বেল পেয়ে যাবে, তো কোনো ব্যাপার নয়, মানে ঘুষ খাওয়াটা যেতে পারে, স্বীকৃত হয়ে যাবে, এটা একটা প্রশ্ন আসে। জানি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ ভরসা আছে এবং বিচার ব্যবস্থার উপর আমাদের পুরো আস্থা রয়েছে যে তারা নিশ্চয়ই বিচার হবে, কিন্তু যদি বেল পেয়ে যায়, বেল পেয়ে গেলে আমাদের মনের মধ্যে এটাই আসবে যে বড় বড় ব্যাপার তো, বড় বড় লোকেদের কিচ্ছু হয় না। সেটিং ফেটিংয়ের গল্প আরেকবার শুনে আসবে, উড়ে উড়ে আসবে আর কি, যে মোদি দিদি সেটিং হয়ে গেছে। যাই হোক, মোদি দিদি সেটিং হয়েছে না, এই কদিন ধরে কী হচ্ছে সেটা আপনারা জানেন। আমাদের কিন্তু এই বিচার ব্যবস্থা থেকে, মানে এই বিচারটা দেখে, অর্থাৎ
এই যে কাণ্ডটা হচ্ছে, এই যে বিচার চলছে, গৃহবন্দী রয়েছেন এই চারজন, সে গৃহবন্দী থাকা এবং হসপিটালে গিয়ে সে সমস্ত নাটক দেখা, অর্থাৎ অক্সিজেন ছাড়া উঠতে পারছে না যারা, তারাই আবার রাত্রিবেলা গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে, একে মিন থেকে ওকে মিনে যাচ্ছে, এসব দেখা, আমাদের মানুষের মত সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে এটা কি পার পেয়ে যাবে? অনেক দুঃখের সঙ্গে বলতে হয়, অনেকে যেরকম বলছেন হ্যাঁ বেল পেয়ে যাওয়াটা স্বাভাবিক, আইনের মারপ্যাচ এটা আইনের লোকেরাই জানেন, আমরা তার বলতে পারবো না, আমরা আইনজ্ঞ সেরকম নই। কাজে যেটা বলা যায় সেটা হচ্ছে, যদি এরা বেল পেয়ে যায় তাহলে মানুষের কাছে একটাই উদাহরণ যাবে, বা নিচুস্তরা যারা এইসব কাটমানি ফাটমানি খায়, যে কিছুই হবে না, চলো কাটমানি খাওয়া যেতেই পারে। এবার প্রশ্ন হচ্ছে, যদি বেল না পায় তাহলে কী হবে? আবার তো আমলাটাকে টানা হবে, যেটা কল্যাণ ব্যানার্জি বলেছেন আর কি, যে এভাবে যদি করা হয় তাহলে মানুষগুলো মানে কাজগুলো করতে পাচ্ছেন না, এই আমাদের বিরাট আকিমের মতো মানুষ নেমে কাজ করতে পারছেন না। আচ্ছা মন্ত্রীকে কাজ করার জন্য কি রাস্তায় নামতে হয়? আমি তো জানি না। তাহলে মন্ত্রী যদি নেমে কাজ করেন তাহলে মুখ্যমন্ত্রী এই যে এত কিছু হলো, তাহলে শুধুমাত্র ওই কন্ট্রোল রুমে বসে বসে সমস্ত কিছু পরিচালনা কী করে করলেন? অর্থাৎ মন্ত্রী যদি চান ঘরের মধ্যে থেকেও কাজ করতে পারেন, কারণ এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, সম্পূর্ণটাই আমরা ঘরে বসে সব কিছুই করতে পারি। এটা আমার সাধারণ মাথায় বুদ্ধি এসছে, এটা সেটা বললাম আর কি। তো যাই হোক, সেটা বড় বড় ব্যাপার, বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, নারদকাণ্ড বড় বড় ব্যাপার, বড় বড় মানুষ জড়িত, সেখানে কী হয় দেখার জন্য অপেক্ষায় রাখবো। আর একটা কথা, একটা প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে মুকুল আর শুভেন্দুকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? তারা কি বিজেপি করে বলে তাই জন্যে? এখানে সলিসিটর জেনারেল নাকি কথাটাকে এড়িয়ে গিয়ে বলেছেন, দেখুন আমি রাজনীতির কোনো ব্যাপারে কথা বলতে চাই না, তাহলে আমার বিষয়ের মধ্যে নয় এটা। এবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি নেওয়া হচ্ছে না সেটার দিকে আমাদের নজর থাকবে, কারণ এটা যদি হয় যে তৃণমূল কংগ্রেসে চুরি করলো আর বিজেপিতে গিয়ে সাধু হয়ে গেলো, সেটাও কিন্তু আমাদের চিন্তা হয়ে যাবে। অর্থাৎ আমরা যারা আইনকে ভালোবাসি তারা চাইবো সবারই সাজা হোক, সে তৃণমূলই থাকুক আর বিজেপিতেই যাক, যদি টাকা ঝেড়ে থাকে, টাকা মেরে থাকে, তাহলে যে বেটাই হোক সব কটা জেলে যাক। এটা আমার ব্যক্তিগত কথা। অর্থাৎ তৃণমূল করলাম আর টাকা ঝাড়লাম, তারপরে বিজেপিতে গেলাম, বেঁচে গেলাম, যদি সে টাকা নিয়ে থাকে, এবার যদি সে টাকা না নিয়ে থাকে সেক্ষেত্রে আলাদা। যেমন মুকুল রায়কে টাকা নিতে দেখা যায়নি বলেই আমরা জানি, মির্জা নিয়েছেন টাকা কিন্তু তিনি মুকুল রায়ের কথা বলেছেন। এবার শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গেছে ভিডিও ফুটেজে, তাহলে তার বিরুদ্ধে বিচার কি হবে না? নিশ্চয়ই হবে। মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হচ্ছে এমনই একটা দল, যে দল হচ্ছে পার্টি ডিফারেন্স বলে, কারণ তাদের কাছে যে সমস্ত নেতারা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন তারা সবচেয়ে আগে পদত্যাগ করেছেন, এবং তারা জেলে গিয়ে বা বিচার ব্যবস্থার মধ্যে থেকে যতক্ষণ না পর্যন্ত ক্লিন চিট পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা মুখ দর্শন করাননি রাজনীতি ময়দানেতে। সেটা আপনি লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে সবাইকে দেখতে পাবেন। মনে রাখবেন এই দলটাতেই কিন্তু মুখ্যমন্ত্রীকেও সরিয়ে দেওয়া হয়েছিল, কল্যাণ সিংকে সরিয়ে দেওয়া হয়েছিল, উমা ভারতীকেও সরিয়ে দেওয়া হয়েছে, কাজে এই দলটায় সব কিছু হতে পারে বলে আমাদের বিশ্বাস এখনও আছে। তো দেখা যাক কী হয়, এবং আগামীকালের জন্য আমরা সব অপেক্ষা করে থাকবো। এটাই ছিল এখনকার বার্তা, পরবর্তী বার্তার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন, কারণ পরবর্তী বার্তা অবশ্যই থাকছে বাঁধের টাকা নিয়ে। চলুন আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।